আমাদের মোবাইলে বা বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় আমাদের পুরনো অনেকগুলো ছবি খুঁজে পাই, যে পুরনো দিনের মোবাইলে তোলা যে ছবিগুলো, এই ছবিগুলোকে আমরা যখন দেখি দেখতে পারি যে আমাদের মোবাইলগুলোতে কিন্তু আমাদের ছবিটা ভিউ করলেও ফেটে যায়। অর্থাৎ প্রথম দিকে যে মোবাইলগুলো বের হয়েছিল, যে ক্যামেরাগুলোর মনে করেন রেজুলেশন 0.2 মেগাপিক্সেল বা এরকম আর কি অনেক কম, সেগুলো কিন্তু একটু বড় করলেই ফেটে যায়। তো আজকে আপনাদেরকে আমি এমন একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যে অ্যাপসটির মাধ্যমে আপনাদের এই ফেটে যাওয়া ফটোগুলো একটু হলেও আগের চেয়ে বেটার কোয়ালিটি আপনারা আনতে পারবেন। তো জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। তো আপনার এই পুরনো ছবিগুলোকে আপনারা যদি একটু ভালো করতে চান আগের চেয়ে, তো এর জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, এর জন্য আমি চলে গেলাম গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন পিক্সেল প্লে লিখে। তো পিক্সেল প্লে লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি খুঁজে পাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এরপর যদি আপনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করেন, ওপেন করার পরে দেখতে পারবেন যে এমন একটি ইন্টারফেস শো করছে। এর আগে হয়তো আপনাকে অ্যাডস শো করতে পারে, এখানে অ্যাডসগুলোকে কেটে দিবেন। দেওয়ার পরে আপনারা চলে আসবেন এখানে। আসার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, ট্রাই ইট নাও, যে লেখাটি রয়েছে আপনারা ক্লিক করবেন এর উপরে। এর উপরে ক্লিক করা মাত্র আপনাদের কিন্তু এখানে আপনার গ্যালারি এবং সবগুলো শো করছে। আপনারা গ্যালারি বা যেখানে আপনার ছবিটি রাখা রয়েছে সেখান থেকে আপনি ছবিটিকে এখানে আনবেন। তো আমি উদাহরণ হিসাবে একটি পুরাতন ছবি নিয়েছি এখানে, দেখতে পাচ্ছেন যে এটি কি নায়ক জসিমের একটি পুরাতন ছবি। এই ছবিটিকে এখন আমি একটু ভালো করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু অনেক ফেটে গিয়েছে এবং এই ছবিটিকে আমি ট্রাই করব একটু ভালো করার। এর জন্য দেখতে পাচ্ছেন এখানে নিচে দুইটি অপশন রয়েছে, প্রথমে লেখা রয়েছে নো অ্যাডস এবং পরের লেখা রয়েছে কন্টিনিউ ওয়াচ ভিডিও। অর্থাৎ আপনাকে ভিডিও দেখে এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনি যদি এই ভিডিও একটি দেখেন তাহলে আপনি একটি করে ফটো এখানে ফ্রিতেই এডিট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এটির কিন্তু কাজ হচ্ছে, অর্থাৎ আমি অ্যাডসটি দেখার পরে আমার ছবিটাকে ঠিক এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এবং এটিকে যদি আমি এখন জুম করি এবং জুম করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন যে একটি আইকন রয়েছে, এটির উপর যদি আমি চেপে ধরে থাকি তাহলে আমার দেখাবে যে এটি কিন্তু আমার আগের ছবি এবং বর্তমান এডিট করার পরে এটির কোয়ালিটি কিন্তু এমন। অর্থাৎ এটি কিন্তু আগের চেয়ে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ আগের চেয়ে কিন্তু অনেকটা ভালো কোয়ালিটিতে চলে এসেছে। তো আরও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনার ডেইলি একটা লিমিট রয়েছে, অর্থাৎ আপনি দুইটা বা তিনটা এভাবে ফটো এডিট করার পরে আপনি কিন্তু অ্যাডস দেখেও আর কিন্তু আপনি কোনো ফটো এডিট করতে পারবেন না। তো এর জন্য একটি অপশন আপনাদেরকে আমি দেখাতে পারি, সেটি হচ্ছে আপনারা কেটে দিবেন সব কিছু। কেটে দেওয়ার পরে যদি এমন হয় আপনার অ্যাডস লিমিট পার হয়ে গিয়েছে, তো আপনি এটার উপরে প্রেস করে ধরে থাকবেন। ধরে থাকার পরে আপনারা অ্যাপস ইনফোতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে যে ক্যাশ রয়েছে আপনারা ক্যাশ ক্লিন করে দেবেন এবং অল ডাটা ক্লিন করে দিয়ে আবার অ্যাপসটিকে ওপেন করবেন। তাহলে কিন্তু আপনারা আবার নতুন করে অ্যাডস দেখে আপনারা ফটো এডিট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরব আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।